কাছে দূরে সকল বন্ধুদের জানাই আমার আইওমএস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেলটিতে স্বাগত। তো আজ আমি রোজকার খাওয়ার জন্য একটা শর্টকাট শুক্তো রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। সর্বপ্রথম আমি উচ্ছেগুলোকে ভেজে নিলাম, সরু সরু করে কেটে নিয়েছি উচ্ছে, সেগুলোকে ভেজে নিলাম। এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে উচ্ছেটাকে যদি আগে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তিতকুটে উচ্ছে যে অনেকে খেতে চায় না, ভীষণ তেতো লাগে, সেই তেতো ভাবটা একটু কম লাগে। এবার দেখো সব রকম সবজি ঘরে যা ছিল সব সবজি দিয়ে দিয়েছে এর মধ্যে, কাঁচকলা, পেঁপে, আলু, বেগুন, বরবটি সব। এটা কিন্তু বাচ্চাদের পক্ষেও খাওয়াটা খুব ভালো। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন পরিমাণ মতো আর একটু মিষ্টি। অনুষ্ঠান বাড়িতে আমরা যে শুক্তো খাই তার মধ্যে হলুদ আর ঝাল এই দুটো দেওয়া হয় না, এছাড়া অন্যান্য মশলা দেওয়া হয়, তো পোস্ত, দুধ এসব দেওয়া হয়, বড়ি টড়ি দেওয়া হয়, কিন্তু রোজকার খাওয়ার জন্য অত কিছু দিয়ে করা সম্ভব নয়। তাই একদম শর্টকাট, যেটা শরীরের পক্ষেও ক্ষতি হবে না, সেই রকম একটা রেসিপি এই গরমে তোমাদের জন্য শেয়ার করছি। দেখো এবার উচ্ছেটা ওপরে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ বাদে ফিরে এলাম। দেখো এবার আমার ঘরে একটু ভাজা মশলা ছিল সেটা ওপর দিয়ে একটু দিয়ে দিলাম। এটা দিলেও হয় না দিলেও হবে, কোনো ব্যাপার না, সবজিগুলো প্রায় গলেই এসেছে, পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগে। আমাদের বাড়িতে শুক্তো কেউ ঝোল ঝোল খেতে চায় না, অনেক রকম শুক্তো আমি মাঝে মাঝে করে থাকি, সেগুলো তোমাদের আস্তে আস্তে আমি শেয়ার করব। আজকে একরকম শেয়ার করলাম। এবার দেখো একদম মাখা মাখা মতন শুক্তোটা করেছি, দেখো একটা বাটির মধ্যে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো এই হলো আজকের আমার রেসিপি, ভালো থেকো, সুস্থ থেকো।